আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি শাক তুলবো সেই ভিডিওগুলো। তোমাদের কার কার এই শাকগুলো ভালো লাগে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন। আমার কাছে তো এই শাকগুলো অনেক ভালো লাগে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আসো। আমার তো মনে করো ঠান্ডার সমস্যা এখন বেড়ে গেছে, একদম কমতেছি না, ওষুধ খাইতেছি, অনেক অসুবিধা। তারপরে ধরো জ্বর থাকে শরীরে, তো আমি তো কবুতর পালি, কবুতরই একটু ময়লা হয়, তো সেগুলো তো আমি পরিষ্কার করব। তো যদি একটু দেরি হয় না, আমার শাশুড়ি পরিষ্কার করতে যায়, তারপর আমাকে অনেক কথা শোনায়। আমি যে অসুস্থ উনি তো এটা জানে, তারপরও অনেক কথা শোনায়। উনি অসুস্থ হইলে আমি সাথে সাথে ওষুধ আনতে যাই, ডাক্তারের কাছে নিয়ে যাই, কেমন করি আমি। আর আমি অসুস্থ হইলেও না, মানে কিছুই আসা যায় না। এই বিষয়গুলো আমার অনেক কষ্ট লাগে। সত্যি বলতে শাশুড়ি কখনো মা হয় না। আমি আগে ওনার অনেক পাগল ছিলাম, ওনার একটা ব্যবহারে উনি আমার মন থেকে উঠে গেছে। এখন আমি ওনাকে মা বলেও ডাকি না, হয়তো বা উনি আমার এই ডাকটা মিস করে না কখনোই। কারণ যাদের অনেকগুলো ছেলে আর ছেলের বউ থাকে, তাদের একটা বউ না ডাকলে কিছুই আসে যায় না। তাদের এক বউ না এক বউ ডাকবই। যাই হোক, সবাই দোয়া করবো আমার জন্য, আমি যেন ওনার কোনো কথাতে কষ্ট না পাই, আমি যেন অনেক স্ট্রং থাকতে পারি। একটা কথাই বলবো, সত্যি বলতে শাশুড়ি কখনো মা হয় না। আলহামদুলিল্লাহ, আমার শাক তোলা কমপ্লিট। আসো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আমাদের বাড়িতে তো সবাই জয়েন্ট ফ্যামিলি, তো তোমাদের ভাইয়া বাইরে যাওয়ার পরেই আমার শ্বশুর বিল্ডিংয়ের কাজ ধরছে। সেখানে প্রায় 15-16 লক্ষ টাকার মতো তোমাদের ভাইয়া দিচ্ছে, আর বিল্ডিংটা উঠাইতে লাগছে তোমার 30-35 এরকম হবে। বেশিরভাগ টাকাই তোমাদের ভাইয়া দিছে, কিন্তু তার পছন্দ মতো কিছুই উঠাইতে পারে নাই। আমার শ্বশুর ভাসুর মেঝো ভাসুর ওনার পছন্দে সব কিছু করা হয়েছে। মানে দাসগ্রামের বাড়িতে একটা মাতব্বর থাকে না, যে নাকি সব কিছু মাতব্বরই করে দেখে শুনে রাখে। তোমার মেঝো ভাসুর হয়েছে সেমন কোয়ালিটির, ওনার কথাতেই আমার শ্বশুর সব কিছু করে। তো বিল্ডিংয়ে তোমার 2টা বাথরুম উঠানো হয়েছে, একটা রান্নাঘর আর 6টা রুম ড্রয়িং রুম, আর সিঁড়ির নিচে অনেকটা জায়গা। তো 2টা বাথরুম, একটা বাথরুম আমার মেঝো যাই ইউজ করে, আর একটা পাবলিক প্লেস মানে সবাই ইউজ করে। তো আমি সবারটার সাথেই যাই। আমি এবার অসুস্থ হওয়ার পরে, যখন অসুস্থ হয়েছি তারপরে ওই বাথরুমটায় গিয়েছিলাম, 2 দিন গিয়েছি, গোসল করছি। ওনারা বালতি আর মগ রাখত, আমি যাই দেখে বালতি আর মগ গোসলখানার থেকে সরাই ফেলছে। মানে কি বলবো, আমার হাজবেন্ডের টাকায় অর্ধেক বাড়ি করা, তারপরও মানে কোনো দাবি রাখতে পারি না। তোমাদের ভাইয়াকে বলাতে বলে যে থাক যাইও না, এটা কোনো কথা তোমরাই বলো,
কত বছর কষ্ট করলাম, হাজব্যান্ডও প্রবাসে থাকে, সবচেয়ে কষ্ট কিন্তু প্রবাসীর বউদের, কিন্তু ভোগ আনন্দ সব কিছু করে বাড়িতে যারা থাকে তারা। যাই হোক, আল্লাহ যদি কখনো তৌফিক দেয় আলাদা করে করব কিছু, টিনের ঘর হোক, তাও নিজের একার একটা ঘর হবে, অনেক ইচ্ছে। সবাই দোয়া করবা আল্লাহ যেন আমাদের নেক ইচ্ছেগুলো পূর্ণ করে। আর কালকে আমার বড় যা আসে বেড়াতে, উনি বাড়িতে থাকে না, কোনো কিছু উপলক্ষে হলো উনি আসে, সব বেড়াতে নামাজ তাই এক সপ্তাহ আগেই আসছে। তো কালকে কে যেন বাথরুমে ময়লা পানি ফেলছে, আমাকে জিজ্ঞেস করতেছে, রুনা তুই পানি ফেলছিস বাথরুমে? আমাকে না তো, আমি কেন পানি ফেলতে যাব? মানে এসব কিছুতেই আমার দোষটা বেশি খুঁজে, শাশুড়ি যা সবাই। আমার শাশুড়ি এমন একটা মানুষ, এক বউকে কাছে পেলে আরেক বউ কথা ভুলে যায়, কিন্তু ওনাকেই আমি সবচেয়ে বেশি কেয়ার করি। ওদিন দাঁতের ব্যথায় চোখ ফুলে গেছে, যখন ফুলে গেছে সাথে সাথে বুঝি ডাক্তার কাছে চলেন নিয়ে যাই, উনি ওনার কোন ফকির ডাক্তার আছে ওইখানে যাবে, তো যায় নাই ওদিন। পরের দিন আমি ডাক্তার কাছে নিয়ে গেছি, ওষুধপাতি এনে দিলাম। আমি যে ঠান্ডায় ভুগতেছি আমাকে একবারও বলে নাই তুই ওষুধ আন খা কিংবা এটা কর ওটা কর, কখনোই বলে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, সত্যি বলতে মা তো মা আর শাশুড়ি তো শাশুড়ি। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত শুধু শুধু বলে না। মা হয় কেমন, এই ঘুম থেকে ওঠ, নাস্তা বানাইছি, নাস্তা খাবি না? আর শাশুড়ি হলো, ঘুম থেকে ওঠো, নাস্তা বানাবে না? এটাই হলো জান্নাতের পার্থক্য, আর বাকিটা বললাম না। যাই হোক, আমার হাজবেন্ডকে, হাজবেন্ড সবসময় বলবো, বলুক বলুক, তুমি কিছু বলো না, আমি কখনোই কিছু বলতে যাই না। মাঝে মাঝে এসে পড়ে, তখন আমি খারাপ, আমি ভালো না। যাই হোক, সবার মন জুগিয়ে চলা কখনোই সম্ভব নয় শ্বশুর বাড়িতে। যারা শ্বশুর বাড়িতে থাকো তারা হয়তো বা সবাই জানো, আর যারা উপরে উপরে মিলে থাকতে পারে তারা সবসময় ভালো থাকে, বুঝছো? মন থেকে যারা ভালোবাসে তারা কখনোই শ্বশুর বাড়িতে ভালো থাকতে পারে না। তোমাদের সবার কাছে আমার কথাগুলো শেয়ার করে একটু ভালো লাগে। সবাই অনেক অনেক দোয়া করবা আমার জন্য, আল্লাহ যেন আমার সকল নেক ইচ্ছেগুলো পূর্ণ করে। কখনো যেন কারো কাছে ছোট না হতে হয়, কখনো যেন কারো কাছে কিছুর জন্য যেতে না হয়, আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ রাখে সব কিছু দিয়ে। সবাই মন থেকে দোয়া করবা, বিশ্বাস করবা আমি মন থেকে কখনো কারো খারাপ চাই না, সত্যি। আমি এমন একটা মানুষ, নিজে না খেয়ে পারলে অন্যকে খাওয়াই, কিন্তু আমি খেয়েছি কি না কেউ আমার খবরও নিব না। এই ভিডিওটা আমি করতেছি বেলা বাজে 12টা, এখন আমি খাই নাই, একা মানুষ তো খেতে ইচ্ছে করে না কি খাবো না খাবো। হাজবেন্ড পাশে থাকলে মনে করো একটা জিনিস রেডি করতে ইচ্ছা করে, খেতে ইচ্ছে করে, তো শাশুড়ি বলতেছিল খাবি না, সে তখন খাচ্ছে তার বড় বউকে নিয়ে, আমি বলছি খামুনে, একবারে একবারে এক বেলা খাইলেই হয়, এত বারবার খেতে হয় না। তখন বলতেছে হ না খাইয়া আয় রুজি বরকত করো তোমরা। মানে আমি আমি আমার কষ্টটা আসলে বোঝার ক্ষমতা কারো নাই, নিঃসন্তান মায়েদের কষ্ট শুধু নিঃসন্তান মায়েরাই বুঝবে।
কত মানুষ বলে মানা হলে নাকি মায়ের মর্ম বোঝা যায় না। আমি মনে করি যাদের সন্তান নাই তারা যেমন মায়ের মতো মর্যাদা বুঝে, দুনিয়ার কেউ সেটা বুঝবো না। যাই হোক, আমার কথাতে ভুল ত্রুটি হইলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা, কেউ বাজে কমেন্ট করবা না। পুরো ভিডিওটা দেখো কি করি, শাকগুলো রান্না করব খাবো, পুরো ভিডিওটা দেখো, সবার ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা। দেখতে থাকো কেমন। আমি আমার রুমটা ঝাড়ু দিয়ে সুন্দর মতো গুছিয়ে নিয়ে তারপর আমি সুন্দর মতো রুমটা মুছে নিয়েছি। মাশাআল্লাহ, আমার রুমটা অনেক সুন্দর লাগছে। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার রুমটা কেমন লাগছে। বিশ্বাস করবা, আমি আমার ভিডিও ছাড়ি রুমের ভাইরাল হয় না, কিন্তু আমার রুমের ভিডিও অন্য কেউ ছাড়লে দেখি ভাইরাল, কত ভিউস আসে, কত লাইক আসে, কিন্তু আমারটায় কিছুই আসে না। মানে অরিজিনাল জিনিসের মূল্য সবাই দিতে পারে না। আসলে সত্যি আমার রুমের ভিডিও নিয়ে ছাড়ে সেটা ভাইরাল হয়, কিন্তু আমি ছাড়ি আমার রুমের ভিডিও ভাইরাল হয় না। আমি রান্নাঘরটাও সুন্দর মতো মুছে নিয়েছি, মাশাআল্লাহ সব কিছু সুন্দর লাগছে। আসলে সত্যি অরিজিনাল জিনিসের মূল্য সবাই দিতে জানে না, আর যারা দেয় তারা আসলে সত্যি অরিজিনাল জিনিস চিনে। আর আমার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করবা। আশা করি খুব ভালো লাগে। আমি টিকটক ভিডিও করি, ইউটিউব ভিডিও করি, রান্না বসিয়ে দিয়েছি, তো কেন করি কেউ কি জানো? ডিম ভেজে নিচ্ছি, শুধু শাক তো খাওয়া যায় না, হয়তো বা বললাম। তারপরে আমি শাক লাগাতে দেবো, তার জন্য আমি চাই কি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসবে, মন থেকে অনেক বেশি দোয়া করবে। তো আমি তো জানি নিজের পাঁচক তো নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আলহামদুলিল্লাহ শাকটা কত সুন্দর দোয়া কবুল করবো, যখন তখনই আল্লাহ দান করব। কিন্তু আমি এটাও জানি যদি সবাই দোয়া করে সেই দোয়াটাও আল্লাহ কবুল করে। তো আমি আমার কষ্টগুলো শেয়ার করি কেন, সবার দোয়া পাওয়ার জন্য। তো কিছু কিছু আলহামদুলিল্লাহ আপুরা এসে কমেন্ট করে ভালো ছিল, যেখানে বলে লাভ নাই নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, আল্লাহ নিরাশ করবে না। এটা কিন্তু আমিও জানি, আমি জানি না তা কিন্তু না, তাই না? তো যাই হোক, সবাই সবাইকে জ্ঞান দেবে স্বাভাবিক, আর আমি সেই জ্ঞানগুলো হজম করব। কারো কথায় যদি আমার চোখে পানি আসা পড়ে, এটাতে আমার কিছু করার নাই, কারণ আমি অনেক কথার আঘাতে আঘাতপ্রাপ্ত হই। এটা আমার দোষ না, আমার ভাগ্য, আমি কিছুই জানি না। তো যাই হোক, সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবা। একটা মানুষ তো আর একদম একা থাকতে পারে না, তাই না? তো একটা কিছু নিয়ে তো বিজি থাকতে হবে। তুমি তো টিকটক ইউটিউব নিয়ে বিজি থাকি, ভিডিও করি, ভালো লাগে, তাই না? কি বলবো, কিছু বলার ভাষা নাই আমার। নামাজ কালাম প্রত্যেকটা মুসলমানই পড়ে, পড়ে না তা কিন্তু না, আল্লাহর কাছে চায়। কেন চায়, মা ডাক শুনতে? সবাই চায়। আর যাদের বিয়ের পর বাচ্চা হয় না তারা তো অসহায়, দুনিয়ার সবচেয়ে তো অসহায় মানুষটা কে জানো তোমরা, প্রবাসীর বউ। আর যাদের বাচ্চা নাই তারা, তাদের কষ্টটা কেউ বোঝার মতো নাই।
আমি কান্না করলে তোমাদের ভাই আমাকে রাগ করে, আমি কেন কান্না করি? কিন্তু আমার তো কান্না এসে পড়ে, আমি কি করব বলো? আমাকে ধমক দেয় বলে যে তুমি তুমি এত কান্না করো কেন, আল্লাহ যখন ইচ্ছা দিব, আর মানুষের কথা কানে নাও কেন? আমার বোন, আমার হাজবেন্ড, ও সবাই আমাকে রাগ করে শুধু, কিন্তু আমার কষ্টটা তো কেউ বোঝে না। আমি অতিরিক্ত আবেগী, এই আবেগটা যে আমার জীবন থেকে কবে যাবে? আমি সবার দোয়া পাওয়ার জন্য সবার সাথে সব কিছু শেয়ার করি, তাছাড়া কিছু না। আমি কি নামাজ পড়ি না? পড়ি তো, তো সেগুলোর কি ভিডিও করব? সেগুলোর ভিডিও কেন করবো? নামাজ রোজা সব কিছু হয়েছে গোপনে, তারপরও আমরা এখন সবাই সব কিছু শেয়ার করি, সমস্যা নাই, যা যার ভালো লাগে শেয়ার করবা, তো সমস্যা কি? আমি না বিশ্বাস করবা, আমার সামনে অনেক কোয়ালিটির ভিডিও আসে, আমি তো কখনো কাউকে বাজে কমেন্ট কিংবা কোনো উপদেশ দিতে যাই না, ভালোবেসে ভালো লাগার কমেন্ট করি, বাজে কমেন্ট কখনোই করি না। কে জানে আমার কথায় যদি কষ্ট পায়, আমার অনেক খারাপ লাগে। তো যাই হোক, কষ্ট পাওয়ার জন্যই হয়তো বা তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে শেয়ার করি, তো দোয়া করবা মন থেকে। নামাজ সবাই পড়ে, সবাই পড়ে, আমরা মুসলমান, আমাদের নামাজ ছাড়া কোনো উপায় নাই, কে সবার মরতে হবে, এই দুনিয়াটা ক্ষণিকের, আমরা আসছি ক্ষণিকের, যে কোনো সময় মারা যেতে পারি, ঠিক নাই? এই ভিডিওটা আমার জীবনের শেষ ভিডিও হতে পারে, তাই না বলো? আজ পবিত্র শবরাত, আমি তোমাদের সবার সেজদা রুকু মোনাজাতে নামাজের একটু কোণা আমার একটু রাখো, তোমরা সবাই আমার জন্য একটু মন থেকে দোয়া করো, আমি যেন একটা নেক সন্তানের মা হতে পারি, অনেক ভালোবাসি বাচ্চাদের, আমার হাজবেন্ডও অনেক ভালোবাসে বাচ্চাদের, কিন্তু আমি আল্লাহ আমাদের দিতেছে না, আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই, ডাক্তারে বলে হবে, কিন্তু আল্লাহ দিতেছে না। মানুষ বলে যে ডাক্তার দেখাও, ডাক্তার কি না দেখাই, আল্লাহ যখন ইচ্ছে হবে তখনই দিবে, তো সেটা তখনই সম্ভব যখন আল্লাহর রহমত হবে, সবাই আমার জন্য দোয়া করবে তখনই সেটা সম্ভব। আমি তো আমার জন্য দোয়া করি, তোমরাও করবে, অনেক বেশি করে করবা আমার জন্য দোয়া। সত্যি বলতে আমার সন্তান তো আমার ভালোবাসা থেকে দূরে আসছে, আমার সন্তানটা আসলে বলবো আম্মা আমি কেন আসি নাই তোমার জীবনে এতদিন, ও বলবো দেখো আমি ওরে এত ভালোবাসবো। আমি অনেক কষ্ট পাই মানুষের কথায়, এই ভিডিও দেখার পর আমার বোন রাগ করব, আমার হাজবেন্ডও রাগ করবো আমি জানি, কিন্তু কি করব, নিজের মনের কথাগুলো আমি আটকে রাখতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে, তাই আমি কথাগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। কিছু মানুষ জিজ্ঞেস করে আপু রুজান কার নাম, রুজান কার নাম, আমি কি বলবো, রুজান আমার না হওয়া সন্তানটার নাম, অনেক শখ করে রাখছি, জান তার আগে আমার নামের একটু অক্ষরটা লাগিয়ে দিয়েছি, রুজান আমার কলিজার জান থাকবে আমার বাচ্চাটা। একদিন হঠাৎ করে এই নামটা মাথায় আসে, কোনো কিছু দেখি নাই, জাস্ট ভাবতেছিলাম আর রেখে দিছি নামটা। ছেলে মেয়ে যাই হোক, অনেক ইচ্ছা আছে মানুষের মতো মানুষ করব, ও আমাকে অনেক ভালোবাসবে, বাকিটা আল্লাহ বড়। আমি যাদের কথায় কষ্ট পাই তারা মনে হয় আমাকে কষ্ট দিয়ে একটু হলেও আনন্দ পায়, যাই হোক পাক আনন্দ, কোনো সমস্যা নাই। কষ্ট পাই, বুকটায় অনেক কষ্ট হয়, জানো আমি যখন কষ্ট পাই আমার কি সমস্যা হয়, আমার নিঃশ্বাস নিতে বন্ধ হয়ে আসে, আমার বুকের ভিতর অনেক কষ্ট হয়। আমি কখন আগে ভাবতাম মানুষ কিভাবে জ্ঞান হারিয়ে ফেলে, কিন্তু আমি মানুষের কথার অত্যাচারে 2-3 বার সেন্সলেস হয়ে গেছি,
মানে চোখের সামনে একদম ঘোলা অন্ধকার, কিছু দেখা যায় না, আর পড়ে গেছিলাম। পরে মাথায় পানি ঢালতেছে দেখি সবাই কথার আঘাতে। যারা কথার আঘাত করে তারাই আবার আসে পরে, মানে আছে না লবণ ছিটায়া, কাটা জায়গায় লবণ ছিটা দেয়, তারপর আবার পানি ঢালে। যাই হোক, জীবনে যত কষ্ট পাওয়ার আছে পাই, ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন আমিও অনেক অনেক সুখী হব। আমাকে কেউ কোনো কাজে ভুল ধরতে আসবে না, কেউ আমাকে বলবে না তোর এইটা ভালো হয় নাই, এটা ঠিক হয় নাই, এটা কর, ওটা কর। কাজের মহিলা মনে করে মানুষ, আমি যদি কাজ করাতাম কাউকে দিয়ে কখনো, আমি আদর করে ভালোবেসে কাজ করাতাম, এরকম ব্যবহার করে না। বাচ্চাদের দিয়ে কাজ করাতে হলে ভালোবেসে কাজ করাতে হয়। আমাকে যারা আমার মতো করে বুঝবো তারা কখন আমার ভালোবাসা থেকে দূরে যাইতে চাইব না। আমি মনে করি আমি অনেক ভালোবাসতে পারি, অনেক ভালোবাসতে পারি, কিন্তু আমার ভালোবাসা পাওয়ার সঠিক মানুষ কেউই নাই। যাই হোক, আমার সন্তানটা আমার জীবনে যেন খুব তাড়াতাড়ি আসে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো কেমন? আর আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।